লেটেস্ট নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন দেখুন চীন পাকিস্তান এবার যৌথভাবে সর্বাধুনিক ঠান্ডার যুদ্ধবিমান তৈরি করছে আরও শক্তিশালী হচ্ছে পাকিস্তান বিমান বাহিনী পাকিস্তান চীন যৌথভাবে নতুন জেএফ সেভেন্টিন বি যুদ্ধ বিমান তৈরি শুরু করেছে আগামী বছরে এই যুদ্ধ বিমান পাক বিমান বাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে চে নংডু ডু স্পেস কর্পোরেশনে জেএফ সেভেন্টিন বি যুদ্ধ বিমান তৈরির কাজ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন পাকিস্তান এবং চীন চলতি বছরেই প্রথম এটি আকাশে উঠবে বলে পাকিস্তানি বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে দুই আসনের এই বিমান সেনাদের প্রশিক্ষণ মান এবং অভিযান সক্ষমতাকে আরও বাড়াবে বলে জানিয়েছে পাক বিমান বাহিনীর প্রধান ইয়ার মার্শাল মোহাম্মদ ইকবাল জেএফ সেভেন্টিন নির্মাণে সহযোগিতার জন্য চীনকে ধন্যবাদও জানান তিনি প্রসঙ্গত উনিশশো সালে চীন পাকিস্তান প্রথম যৌথভাবে নির্মাণ শুরু করে এক আসনের যুদ্ধ বিমান জেএফ সেভেন্টিন থান্ডার এই বিমান প্রথম আকাশে উড়েছিল দুই সালে দুই সালে এই বিমানের উন্নত সংস্করণ তৈরি করা হয় পাকিস্তান এয়ারফোর্সের বিমান বহরের স্থলাভিষিক্ত হবে নতুন জে এফ সেভেন্টিন এই বিমান একেবারে আড়াইশো থেকে তিনশো তৈরি করা হবে বলে জানা গিয়েছে আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে